হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই এস একাডেমির একটি নতুন এবং অত্যন্ত প্রয়োজনীয় ভিডিওতে। তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট বক্সে রিকোয়েস্ট করছিলে যে এই বিষয়টা ভিডিও বানানোর, যে কলেজে পেমেন্টের ব্যাপারটা। তো তোমাদেরকে এই ভিডিওতে আমি আজকে কী কী জানাবো সে বিষয়ে আগে থাকতে বলে দিই। তোমরা যারা উচ্চ মাধ্যমিক দেওয়ার পর বিভিন্ন কলেজে ভর্তির জন্য অ্যাডমিশন অনলাইনে ফর্ম ফিল আপ করে অ্যাপ্লিকেশান করেছো, তো তারা কটা কলেজে ম্যাক্সিমাম ফর্ম ফিল আপ করতে করে অ্যাডমিশান করতে পারো, কটা কলেজে টাকা তোমরা ফেরত পাবে, আদৌ পাবে কি না, এবং তোমরা ম্যাক্সিমাম কটা কলেজে একসাথে অ্যাডমিশান নিতে পারো, এবং যদি টাকা ফেরতও আসে কত পার্সেন্টেজ তোমার কাছে ফেরত আসবে নাকি পুরোটাই ফেরত আসবে, এই সমস্ত ডাউট কিন্তু আজকে আমি এই ভিডিওতে তোমাদের কাছ থেকে কাছে একদম ক্লিয়ার করে দেব। তো তো তার জন্য তোমাদেরকে ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো আগেই বলে রাখি, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই এস একাডেমি সাথে থেকো, লালওয়ালা সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান ক্লিক করে রেখো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যেটা বলে রাখি, তোমরা একটা উদাহরণ দিয়ে বলি। ধরো তোমাদের মধ্যে কেউ পাঁচখানা কলেজে বিজ্ঞান নিয়ে, বিজ্ঞানে কোনো একটা সাবজেক্ট ধরে নিয়েছি, ম্যাথামেটিক্স ধরো, ধরো ম্যাথামেটিক্স নিয়ে অনার্সের জন্য অ্যাপ্লাই করেছে পাঁচখানা কলেজে। ধরো সে তিনটে কলেজে অ্যাপ্লাই করতে যায়, তার তিনখানা কলেজ পছন্দ আছে, এবং সেই তিনটে কলেজের মধ্যে তিনটেতেই তার মেরিট লিস্টে নাম এসেছে। এবার সে কী করবে? মেরিট লিস্টে নাম থাকার সাথে সাথে আমি আমার সাজেশান দিচ্ছি, গিয়ে ভর্তি হয়ে যাও। কত টাকা লাগবে এ বিষয়ে অনেকে আমাকে কমেন্ট করেছে, সে বিষয়ে আমি বলে রাখি, ফিটা 5K to 18K এরকম হতে পারে, এরকমই হয় স্বাভাবিক। তো সেই টাকা দিয়ে তোমরা ভর্তি হয়ে যাও। এবারে ধরো এই তিনটে কলেজের মধ্যে স্পেসিফিক্যালি একটা কলেজে তোমরা ভর্তি হতেই চাও, ওই কলেজেই তোমরা ভর্তি হবে, বাকি দুটোতে হবে না। তো তার জন্য তোমাদেরকে কী করতে হবে? তোমাদেরকে বাকি দুটো কলেজে তোমরা যে অ্যাডমিশান নিলে সেটা তখন গিয়ে অ্যাডমিশান ক্যান্সেল করে একটা পত্র তোমাদের কিন্তু কলেজে জমা দিতে হবে। এই পত্রর মাধ্যমে তোমরা যদি আবেদন করো তবে কি হবে, তোমাদের সেই দুটো কলেজের যে ফিটা তোমরা দিয়েছো অ্যাপ্লিকেশান ফি, সেই ফিটা কিন্তু তোমরা ফেরত পেয়ে যাবে। এবারে তোমরা কি ফিটা পুরোটা ফেরত পাবে এবং প্রত্যেকটা কলেজ থেকে কি তোমাদের ফেরত দেবে? হ্যাঁ, এবছর না আগের বছরও একই কেস হয়েছিল, পয়সা কিন্তু তোমাদের ফেরত দেবে। তোমরা যদি তিনটের মধ্যে দুটোতে অ্যাডমিশান নাও তাহলেও ফেরত পাবে, যদি পাঁচটার মধ্যে চারটেতে অ্যাডমিশান নাও তাহলেও ফেরত পাবে, এবং কোনোটাতেই যদি অ্যাডমিশান না নাও তাহলেও ফেরত পাবে। প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা করে অ্যাপ্লিকেশান করে জমা দিলে তোমরা ফেরত পাবে, যেখান থেকে তোমরা পে করেছো সেখানে কিন্তু টাকাটা ফেরত দেওয়া হবে। এবার কি হয়েছে, তোমাদের টাকা কি পুরোটাই ফেরত দেবে? এইবারে একটা সময় বলি, তোমাদের কিন্তু একটা সময় দিয়ে দেওয়া হয়েছে, অক্টোবরের 1 তারিখ থেকে কিন্তু ক্লাস শুরু। এইবারে ক্লাস শুরু হয়ে যাওয়ার পরেও, যদি তোমাদের ক্লাস শুরু হয়ে যাওয়ার পরে তোমাদের নিট আছে, তো সামনে এমনি নিটের রেজাল্ট বেরোতে বেরোতে টাইম যাবে, তারপরে যদি তুমি কোনো কলেজে চান্স পাও তাহলে তো তোমাদের এই কলেজে টাকাটা ফেরত লাগবে। সেক্ষেত্রেও কিন্তু তোমরা অক্টোবরের 1 তারিখের পরেও কিন্তু আবেদন করলে পুরো টাকাটাই ফেরত পাবে। কিন্তু দাঁড়াও, ভিডিও এখনও শেষ হয়নি, শর্ত রয়েছে। অক্টোবরের 31 তারিখ অবধি কিন্তু এই শর্তটা লাগু, মানে এখন থেকে শুরু করে অক্টোবরের 31 তারিখ পর্যন্ত তোমরা যদি আবেদন করতে পারো তবে তোমাদের অ্যাডমিশানের টাকাটা পুরোটাই ফেরত দেওয়া হবে। কিন্তু যদি নভেম্বরের 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখের মধ্যে তোমরা অ্যাপ্লাই করো, মানে যদি তোমরা একটু দেরি করে ফেলো, সেক্ষেত্রে কিন্তু সর্বাধিক 1000 টাকা তার থেকে কাটা যেতে পারে। আমি কিন্তু বলেছি সর্বাধিক 1000 টাকা, মানে কোনো কলেজ চাইলে 400 টাকা নিতে পারে, 500 টাকা নিতে পারে, অথবা কোনো কলেজ চাইলে পুরোটাই তোমাদেরকে ফেরত দিতে পারে। এইবারে যদি কেউ ডিসেম্বরের 31 তারিখের পরে, দ্যাট মিন্স পরের বছরে আবেদন করো যে আমার টাকাটা ফেরত চাই, সেক্ষেত্রে কিন্তু কলেজ চাইলে তোমাদের টাকাটা ফেরত নাও দিতে পারে। আমি কলেজের নাম করে বলছি না, কিন্তু আগের বছর ডিসেম্বর পার হয়ে যাওয়ার পরেও অনেকে অ্যাপ্লাই করেছিল বলে তাদের টাকা ফেরত দেওয়া হয়নি বলে অনেক ঝামেলা সৃষ্টি হয়েছিল, কলেজের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল, কিন্তু গাইডলাইনে কিন্তু এটা বলা রয়েছে, তাই সেক্ষেত্রে কিন্তু কলেজ চাইলে তোমাদেরকে টাকা ফেরত নাও দিতে পারে। তো আমার সাজেশান, ধরো তোমরা 3-4 কলেজে চান্স পেয়েছো, যদি তোমাদের হাতে অন্য কোনো অপশান না থাকে তোমরা অবশ্যই কিন্তু 3-4 কলেজেই মেরিট লিস্টে যেখানে তোমার নাম উঠেছে সেখানে অবশ্যই ভর্তি হয়ে যাও। এবারে তোমরা যদি কোনো একটা স্পেসিফিক কলেজ তাদের মধ্যে পছন্দ করে সেটা ছেড়ে বাকি কলেজগুলোর মধ্যে থেকে কিন্তু তোমরা আবেদন করে টাকাটা, অ্যাডমিশান ক্যান্সেল করে টাকাটা ফেরত নিয়ে নেবে। তো
আশা করি সবার ডাউট ক্লিয়ার করতে পেরেছি। যদি তোমার আগে এখন ভর্তি হওয়ার বিষয়ে আর কোনো ডাউট থেকে থাকে, নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। এবং এই ধরনের ভিডিও কিন্তু আমি রোজ ছাড়ি, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করো, এবং এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করতে কিন্তু ভুলো না। তো সাথে থাকো আমাদের, আশা করি তোমাদেরকে সবটা বোঝাতে পেরেছি। থ্যাংকস ফর ওয়াচিং।